নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হোম তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা অল অপশানটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক তো আজকে কিন্তু একটা মেগা ম্যাচ রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এসসি ইস্টবেঙ্গলের তো সেই ম্যাচের প্রিভিউ বা সেই ম্যাচের স্টার্টিং লাইন আপে পাঁচ ছটা বদল হতে পারে তো সেই ভিডিওটা এখনও যারা দেখনি অবশ্যই দেখে নিও চ্যানেলে গিয়ে এই ভিডিওর আগের ভিডিওতেই কিন্তু সেই বিষয়ে আলোচনা করেছি আমরা তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব তোমাদের বিভিন্ন কৌতূহল নিয়ে তোমরা সকাল থেকে অনেকেই এবং ইউটিউব কমেন্টেও এক একজনের কমেন্ট দেখলাম খুব সম্ভবত তার নাম বিপ্লব দে তিনি লিখেছেন যে রাওয়েন হেনিংস এস সি ইস্টবেঙ্গলে আসছেন এই বিষয়টা নিয়ে ইনস্টাগ্রামে অনেকেই মেসেজ করেছো এবং আমি বেশ কয়েকজনকে এমনকি বেশ কয়েকজনকে আমি এটাও বলেছি যে একজনের নাম শোনা যাচ্ছে তবে আমি আরও খবর নিয়ে তোমাদের জানাচ্ছি তো আমি অনেক জায়গায় মনে করো দেখলাম বা খবর নিলাম তো কোথাও কিন্তু একটা ভালো রকম সোর্স থেকে জানতে পারলাম না যে রাওয়েন হেনিংস হিনিংস সি ইস্টবেঙ্গলে আসছে কিন্তু অনেকে তোমরা দেখছি অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করছো যে রাওন হেনিংসের এসসি ইস্টবেঙ্গলে আসার পসিবিলিটি কত বা এরকম একটা নাম উঠে আসছে তো আমার কাছে এখনও সেরকম কোনো সোর্স থেকে তার নামটা উঠে আসেনি মানে আমি এই বলতে চাচ্ছি না যে তার নাম ওঠেনি তবে সেরকম কোনো সোর্স থেকে তার নামটা উঠে আসেনি তো সে সুতরাং এটা খুব যে একটা বড় রিমর সেটা না ভাবলেও চলবে কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে তাই এই ভিডিওটা বানালাম তোমাদের আরও একবার জানিয়ে দিচ্ছি পাঁচজনের নাম শর্টলিস্টেড হয়েছে যেটা আমি গতকালই আলোচনা করেছি যারা দেখুনই অবশ্যই দেখে নিবে অনেকে ক্লেম করছে তিনজন বা চারজনের নাম শর্টলিস্টেড হয়েছে তবে আমার কাছে যা খবর রয়েছে পাঁচজনের নাম শর্টলিস্টেড হয়েছে একজন আফ্রিকান প্লেয়ার একজন ব্রিটিশ প্লেয়ার একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার এবং দুজন বুন্দেশলিগায় আগে খেলা জার্মান প্লেয়ার তো রাওয়েন হেনিংস অবশ্যই জার্মানির প্লেয়ার এবং বুন্দেশ লিগা আগে খেলেছে এখন সেকেন্ড ডিভিশন খেলছে এবং বার্নলে খেলেছে এবং ভালো গোল স্কোরিং অ্যাবিলিটি রয়েছে তবে তার নামটা শর্ট লিস্টেড হয়েছে কিনা সেই রকম কিন্তু এখনও খবর নেই এরকম একটা নাম উঠেছে তাই তোমাদের ডাউটস ক্লিয়ার করে দিলাম খুব সম্ভবত কথাকে আমি বলেছি রীতম মাঝিকে বলেছি মানে ইনস্টাগ্রামে আমি বলছি আর কি যারা জিজ্ঞেস করেছিলে তাদেরকে আমি অনেকেই অনেককেই বলেছি যে একজনের নাম শোনা যাচ্ছে তবে আমি আর একটু ক্লিয়ার হয়ে বা আরেকটু খবর নিয়ে তোমাদের জানাবো আরও চার পাঁচজনকে আমি জানিয়েছি তাদের নামগুলি এখন মনে আসছে না তো তোমরা যদি চাও ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলতে বা ডাউটস ক্লিয়ার করার জন্য তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি নামটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিচ্ছ এটা লিখে তোমরা সার্চ করে ফলো করতে পারো হোম অ্যাকাউন্টের নাম তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে প্রথম পাশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ